রোদ্দুর মাখা ঝলছানো দিন যখন সময় ঠুমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। তুমি হও ঘাস ফড়িঙের সাগর সাগর অপার, জীবন একটা ঘাস ফড়িং ফড়িংটা যার যার, এই ফড়িংটা ভাসালো তার ডানা, ঘাসের মাঝে রয়েছে রোদ্দুর কিছুটা আনমনা, ভাসালো তার ডানা। রোদ্দুর হয়েছে কি কেউ কার, তুমি হও ছেড়া বোতাম আমার জামার, বাঁধা চাবি শাড়ির পার, ছেড়া বোতাম জামার, তুমি হও পুরনো সেফটি পিন গল্পের সংসার, তুমি হও ঘাস ভরিঙের সাগর সাগর অপার, এই ভরিঙের ডানায় বাঁধা আমাদের সংসার, এই ভরিঙের ডানায় বাঁধা আমাদের সংসার। এভাবে বিয়ে ছাড়া আশা আমাদের বাড়িতে থাকছে, এটা ভালো দেখায় না মা। আয়েশা তো আসলে ড্রাগ অ্যাডিক্ট, আর এই সমস্ত মানুষদের লোকে চাকরি দিতে চায়। এখন আবার কার বিয়ের আয়োজন হচ্ছে বলতো? কার বিয়ে? জীবন আর আয়েশা। বিয়ে তো মনে হয় ফাইনালি হয়ে গেছে, অনুষ্ঠান সম্ভবত পরে হবে, টাকা পয়সা হাতে আসলে। আর একটা কথা তো সবাইকে বুঝতেও হবে, মাত্রই কামাল কাজ পেয়েছে, টাকা না। মাকে তোমার খুনি মনে হয় তাই না? আমি খুনি? ভুলে যেও না, এটা আকবরের বাড়ি, এই মেয়ের তো লজ্জাও নেই। কে জানে কার সন্তান? থামে, অনেক হয়েছে, আমার সন্তানকে নিয়ে একটা বাজে কথা বললে আমি এইখানে এই ঘরে দাঁড়িয়ে বিষ খেয়ে মারা যাব। মরো না কেন, মরো। মা আপনি একটু শান্ত হন, কত বড় সাহস ও আমার মুখের উপর তর্ক করে। কে তুমি, কি তোমার পরিচয়? হ্যাঁ, আমি কে বা আমার পরিচয় নিয়ে আপনি কথা বলবেন না। আমি নাজনা নিগারনা, আমি কাজল, শুধু কাজল। আমি এই সব মানুষের চোখ থেকে কাজল ছিনিয়ে নেই। যাদের না আছে সন্তানের পরিচয় আর না আছে তাদের বাবার পরিচয়, খুব বড় প্ল্যান করে এসেছিলে আকবরের বাড়িতে তাই না? এখানে সন্তান জন্ম দিয়ে কোটি কোটি টাকা। কোটি টাকা? এখন আকবর এন্ড সন্সের কি অবস্থা?
দশ কোটি টাকার জন্য তো নাজের পায়ে পড়ে থাকেন আপনারা সবাই, আপনার হাজবেন্ডও। চুপ করো বেয়াদব, তুমি কার সম্পর্কে কথা বলছো জানো? আকবরের সম্পর্কে কথা বলছো। তার নাম নিতে গেলে আদবের সাথে নিতে হবে, বুঝেছ? সমুদ্রে যখন ঝড় উঠে না, তখন সমুদ্র পাড়ের সবকিছু তছনছ করে ফেলে। ভেবেছিলাম আমার প্রথম ভালোবাসাকে ভুলে গিয়ে এই পরিবারের সবার ভালো থাকার জন্য বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। এখন আমার বিয়ে করার জন্য না নাজের পারমিশনের দরকার আছে, না আকবরের পরিবারের কারণ। যাও না, বিয়ে করে এই বাড়ি থেকে বেরিয়ে যাও না। বের তো হব না, এই বাড়িতে এই ঘরেই থাকবো পিটারের বৈধ স্ত্রী হয়ে। যাও পিটার, আমাদের বিয়ের জন্য যা যা কেনাকাটা করা দরকার কিনে নিয়ে আসো। আপনার দাওয়াত রইল, সাথে আপনার বাকি বৌদেরও দাওয়াত দিয়ে দেবেন। আজকে থেকে আমি পিটারের সাথে নতুন সংসার শুরু করব। কি হলো পিটার, করবে না বিয়ে আমাকে? এখন আর এই বিয়ের জন্য আমি নাজের থেকেও পারমিশন। তাহলে কিভাবে হবে এই বিয়েটা বৌরানী? শাশুড়ি আম্মা চায়ে যখন মাছি পড়ে না, তখন মানুষ পুরো চাটাই ফেলে দেয়, কিন্তু সেই মাছি যখন ঘিয়ের ওপর পড়ে, তখন কিন্তু ঘিটাকে ফেলে না, শুধু মাছিটাকে উঠিয়ে ফেলে দেয়। এখন এটা পিটারের ওপর ডিপেন্ড করে যে তার জীবনে কে ঘি আর কে চা। কাল দেখা হচ্ছে কিন্তু। তুমি এ বাড়ির বউ, নিজেকে যা ইচ্ছা তুমি তা ভাবতে, তুমি নিজেকে বাড়ির মালিক ভাবতে চাও। এখন আমাদের কি করা উচিত সেটা বলো। তোমার কি মনে হয় না আমরা বিপদের দিকে পা বাড়াচ্ছি? তোমার মা সব বউদেরকে জ্বালাচ্ছে। আচ্ছা তুমি আবুল তাবুল কথা বলা বন্ধ করবে। একটা পরিবার বউদের নিয়ে হয়, সুখ শান্তি বউদের নিয়ে আসে। সুখ শান্তি যদি চাও তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। মানে হ্যালো ফিরোজ। হ্যাঁ পার্টি কোথায়? না আমি আজকে আসতে পারবো না, বাসায় অনেক কাজ। আর সায়ান এসবের কথা শুনলে পালিয়ে বেড়ায়। কিন্তু কিসের পার্টি? ও সোহানি ভাবির বিয়ের খুশিতে। আচ্ছা আইল ট্রাই। শোনো সায়ান,
আজকে আমাদের ফিরোজের বাড়িতে যেতে হবে। প্লিজ মানা করো না। কিন্তু নিগার, 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 দেখেছো? দেখেছো তোমার মায়ের ডাকার নমুনা? বৌদেরকে আতঙ্কে রাখতে চায়। ওনাকে একটা কথা খুব ভালো করে বলে রাখো, এখনো চুপ আছি এজন্য বাসায় শান্তি আছে। আমি যদি চিৎকার করা শুরু করি না, আমার বাসা পর্যন্ত যাবে। আর ওনার এই অত্যাচারের কারণে ওনাকে আমি আবার জেলে পাঠাবো। উনি যে আসলে কি চান? বয়রা নাকি শুনতে পাও না? বাইরে এসে দেখো কে এসেছে, বলো তো কে এসেছে? খানম এসেছে, খানম। কি গলা শুকিয়ে গেল নাকি? যাও চা বানিয়ে নিয়ে এসো। দেখেছো তোমার মা পাগল হয়ে গিয়েছে। কি চাইছেন উনি? শোনো শায়ন, আমাদের এখন একটাই পথ আছে, এখান থেকে বের হয়ে নিজেদের মতো সংসার করা। সব সময় শুধু একটাই কথা, আলাদা হতো। আমি না বুঝি না, আলাদা না হয়ে সংসারটাকে কিভাবে সুন্দর করা যায় সে চেষ্টা কেন আমরা করছি? দেখো সব মানুষেরই একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। এটা সংসার, সব কিছু মানিয়ে চলতে হবে। প্লিজ মিসেস আকবর, এখন কেন রেগে আছেন আপনি? এখন তো আপনি বাসায় চলে আসছেন, ছেলের বউদের নিয়ে ভালোই আছেন, তাহলে কিসের এত চিন্তা? আপনি আমার কাছে 10 কোটি টাকা চেয়েছিলেন না? এখন আপনি আমাকে 20 কোটি টাকা দেবেন। কারণ মিথ্যা অপবাদ দিয়ে আমার সম্মানহানি করেছেন। আমি এখন আমার বন্ধুদের সামনে কিটি পার্টিতেও যেতে পারছি না, কি বলবো আমি? হ্যাঁ আমি খুনি? কিন্তু এখন তো আপনি খুনি নন। তখন কি ছিলাম নাকি? তখন খুনি হওয়ার কারণ ছিল আপনাদের কাজল বেগম, পাগল হয়ে গিয়েছিল। দশবার ফোন দিত দিনে আর বলতো আমার সন্তানকে মেরে ফেলছে। আমি যদি মারতাম আমি তাহলে এখন জেলখানা থাকতাম। আমি নির্দোষ। আসলে ও এই বাড়িতে একটা পাকাপোক্ত থাকার উপায় খুঁজছিল। আমি ওকে এই বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। আমার সাথে বড় বড় কথা বলে, হ্যাঁ আমি যদি প্রতিশোধ না নিতে পারি তাহলে আমার নামই। কেমন আছেন আপনি? হঠাৎ এখানে? হয়েছে হয়েছে, এত বেশি স্বজনগিরি দেখাতে হবে না। শুনুন মিসেস আকবর, ও না থাকলে আপনি জেল থেকে বের হতে পারতেন না, ও ছিল বলেই আপনি এখন আপনার বাসায়।
তার মানে আপনি কি বলতে চাইছেন? আমি খুন করেছি? আমি যদি পারতাম না তাহলে আগে ওকে এই বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতাম, কারণ এই বাড়িতে বিদ্রোহ প্রথমে ও শুরু করেছে। শুনুন মিসেস আকবর, প্রত্যেক ফ্যামিলিতে বিদ্রোহ শুরু করে ছেলের বউরা। বাহ, বেশ ভালো বলেছেন। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি নির্বাচনের মুডে আছেন। আমার শাশুড়িকেও নিয়ে যেতে পারেন, উনি কিন্তু অনেক ভালো বক্তৃতা দিতে পারেন। আমাকে ও না নিয়ে গেলেও আমি তো যাব, আমি যে বিরোধী দলের সামনে ওর মুখোশ ফাঁস করব আর বলবো যে ওর ভাইয়ের সন্তানকে নিয়ে কেনা বেচা করেছে। সেজন্যই আমি এখানে এসেছি। আপনি এমন কিছু করবেন না। কেন, করলে কি করবেন? মানুষের চিরাচরিত রীতি, মানুষ নিজেকে বাঁচানোর জন্য আর বেঁচে থাকার জন্য যে কোনো কিছুই করতে পারে। আমি এসব কথা ফোনে বলতে চাইনি, রাজনীতির ময়দানে সব কিছুই জায়েজ। আমি আমার সমস্যার কথা আমার পার্টিকে বলবো। পার্টিতে আমার অবস্থান বেশ পাকাপোক্ত। প্রত্যেকটা দলেই কিছু পাগল মানুষ থাকে, ওরা যে কোনো কিছুই করতে পারে। হ্যালো, কে? শোনো, কোনো ঝামেলা করলে নমিনেশনের দিনই সবার সামনে, না না না, এখন না, মানুষের মনে ভয়ের জন্ম দেওয়া উচিত। আমি একটা কেস নিয়ে বিজি আছি, পরে কথা বলছি, রাখো। বলছিলাম, জেতার জন্য মানুষ সব কিছুই করতে পারে। আপনি কবে আমার বিরুদ্ধে বলতে আসবেন? আপনি যখন বাসা থেকে বের হবেন আপনার প্রতিটা পদক্ষেপে আমার লোকজনের নজরদারিতে থাকবেন। মিসেস আকবর, সিদ্ধান্ত এখন আপনার। তুমি কিভাবে জিতবে? তুমি তো বরকতের সহানুভূতি দেখিয়ে ভোট চাইছো, তাই না? আর সেখানে যদি কাজল নির্বাচন করে, তাহলে তো তোমার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। শুনুন মিসেস আকবর, তুফান যখন তার অবস্থান ছেড়ে চলে যায় তখন সামনের দিকে যা আসে সব কিছু উড়িয়ে নিয়ে যায়।
আপনি আপনার সন্তানদের মুরগির মতো করে পালকের মধ্যে লুকিয়ে রাখুন। কারণ রাজনীতির চিল আপনার পরিবারের উপর চক্কর দিচ্ছে। বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? কখন যে নিজে নখে চেপে ধরে উড়িয়ে নিয়ে যাবে কেউ বলতে পারবে না। রাজনীতিবিদ আর পুলিশের সাথে কখনোই ঝামেলা করবেন না। ওরা কখন কি করে নিজেরাও জানে না। নিগার, বেশ ভালো চা বানিয়েছ, আসো একদিন, আমিও চা বানিয়ে খাওয়াই। আর শোনো, শাশুড়িকে সম্মান করা প্রত্যেক বউয়ের কর্তব্য, কিন্তু দেখতে হবে শাশুড়ি সেই সম্মানের যোগ্য কিনা। তোমাদের এই বাড়িতে বসে আমার মনে হয়েছে প্রত্যেকটা রুমে ষড়যন্ত্র চলছে, এই সংসার টিকবে না। আর আপনি মিসেস আকবর, আপনার সিদ্ধান্ত পাল্টে ফেলুন, তা না হলে বাড়ি থেকে পা ফেললেই দেখবেন দুজন লোক নজরে পড়ছে। তারপর মুরগির পালকের নিচ থেকে চিল কোনো বাচ্চাকে নিয়ে গেলে আমাকে ফোন টোন করবেন না যেন। এখন এখানে কি খুঁজছ? কাজল, তোমার কি কোনো কারণে মনে হচ্ছে যে আমি তোমার আলমারিতে পিটারকে খুঁজতে এসেছি? কাজল, এই বক্সটার ভেতরে আমার দুটো ডায়মন্ডের বালা ছিল। বালা দুটো কোথায়? কেন, তুমি এই রুম থেকে শিফট হওয়ার সময় সাথে করে নিয়ে যাওনি? তোর শাশুড়ি জেল থেকে বের হয়ে এখন কেমন আছেন? উনি একজন ভয়ঙ্কর মানুষে পরিণত হয়েছে, চুপি চুপি সব করে ফেললে, আমাকে জানালিও না। আরে আমি আর কি করলাম, সব মা আর ভাবি মিলে করছি।